তিব্বতের রাজধানী লাসা থেকে 200 কিলোমিটার দূরে অবস্থিত একটি সুমিষ্ট জলের হ্রদ মানস সরোবর। কৈলাস পর্বতের পদতলে অবস্থিত দৈবিক মানস সরোবর সম্পর্কে জানব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশনে পাওয়ার জন্য। মানস সরোবর অর্থ হল মনের সরোবর। মানস সরোবরের পশ্চিম দিকে রাক্ষসতাল হ্রদ এবং উত্তর দিকে কৈলাস পর্বত দ্বারা বেষ্টিত। এই সরোবরের উল্লেখ শ্রীমদ্ ভাগবত পুরাণেও পাওয়া যায়। পুরাণে উল্লেখ আছে পৃথিবী তৈরি হওয়ার পর ব্রহ্মার মন বা মানুষ থেকে এই সরোবর তৈরি হয় বলে এর নাম মানস সরোবর। এই সরোবরের তীর থেকেই দেখা যায় শ্বেত শুভ্র কৈলাস এবং উল্টো দিকে মান্ধাতা পর্বত। মানস সরোবরের আশেপাশে গৌতম বুদ্ধের মা গর্ভধারণ করেছিলেন। কৈলাস মানস সরোবর হিন্দু বৌদ্ধ ও জৈনদের সবচেয়ে শ্রেষ্ঠ তীর্থস্থান। প্রকৃতির এক অপরূপ সৃষ্টি এই মানস সরোবর। এটি সমতল থেকে 15,000 ফুট উপরে অবস্থিত। এই স্থান অতি শুদ্ধ ও পবিত্র। মানস সরোবরে স্নান করলে মোক্ষ লাভ হয় এবং বিগত সব জন্মের পাপ মুক্ত হয়। মানব জন্ম নিয়ে এই সংসারে ফিরে আসতে হয় না। এই বিশ্বাসে তীর্থযাত্রীরা প্রচণ্ড ঠান্ডাকে উপেক্ষা করে মানস সরোবরের জলে স্নান করেন। রহস্যে ঘেরা এই মানস সরোবরে বেশ কিছু তীর্থযাত্রীরা অলৌকিক ঘটনার সাক্ষী হয়েছেন। তারা বলেন দেবতাদের উপস্থিতি সেখানে উপলব্ধি করা যায়। যেসব তীর্থযাত্রীরা সেখানে রাত্রি যাপন করেছেন তারা বলেন হঠাৎ করেই সেখানে জলোচ্ছ্বাসের শব্দ শোনা যায় এবং জলে আলোড়নের সৃষ্টি হয়। কিংবদন্তি অনুসারে এই সময়ে সপ্তর্ষি মণ্ডল থেকে 7 ঋষি নেমে আসেন মানস সরোবরে স্নান করতে। ভোরের দিকে সেখানে জ্যোতি দর্শন হয়। মানুষের ধারণা অনুযায়ী ভোর 4টার সময় হরপার্বতী স্নান করতে যান। মানস সরোবরে কাউকে নামতে দেওয়া হয় না। কথিত আছে মানস সরোবরের জলে স্নান করলে রজ ও তমগুণ চলে যায়, সাত্ত্বিক গুণ থাকে।
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। ওম নমঃ শিবায়।